সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি বায়ার ধরার আরেকটা নিউ টেকনিক নিয়ে। যারা আমাকে মেসেজ করছেন, ভাই আমরা আরও ভিডিও চাচ্ছি আপনাদের বায়ার ধরার টেকনিক, তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। যারা আপনারা মার্কেট প্লেসের বাইরে আপনারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য, এবং যারা ই কমার্স বিজনেস করেন বা নিজের কোনো একটা কোম্পানি আছে বা বিভিন্ন প্রোডাক্ট আছে আপনার, যেটা আপনি আমেরিকাতে বিক্রি করতে যাচ্ছেন কিন্তু আপনার কাছে পর্যাপ্ত মেল ফোন নাম্বার না থাকায় অ্যাকুরেট পার্সন মানুষের কাছে পৌঁছাইতে পারতেছেন না আপনার প্রোডাক্টগুলো, এবং সঠিক কাস্টমারের কাছে আপনি আপনার পণ্যগুলো পৌঁছাইতে যাচ্ছেন, তো এরকম কোনো ভিডিও পাচ্ছেন না যে কিসের মাধ্যমে মার্কেটিং করলে আমরা খুব সহজে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারবো। এবং যারা আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি এবং যাদের ডিজিটাল ক্যাটাগরি সার্ভিস দিয়ে থাকেন, আপনারা হতে পারে গ্রাফিক ডিজাইন, ইউটিউব মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, মানে টোটাল কথা যা কিছু আছে এভরিথিং, যারা ডিজিটাল নেটওয়ার্কগুলো নিয়ে কাজ করেন বা ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো দিয়ে থাকেন, তাদের জন্যই আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। মূলত ক্লাসটা করার আগে অবশ্যই আপনাকে ইমেল মার্কেটিং এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং, অথবা হতে পারে আপনি ডাইরেক্ট আপনি ম্যানুয়ালি করতে পারেন, একটা করে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা যদি আপনার ইমেল মার্কেটিং সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আমাদের ইমেল মার্কেটিং ক্লাসগুলো দেখলে আপনি আশা করি ইমেল মার্কেটিং শিখতে পারবেন এবং ইমেল পাঠাতে পারবেন, বা কীভাবে বায়ারকে ইমেল টেমপ্লেট ডিজাইন করে বায়ারকে পাঠাতে হয় বা সেন্ড করতে হয় এগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। যাই হোক, আমি ওগুলো কথা বলতে যাচ্ছি না, আমি শুধু আপনাকে দেখাচ্ছি কীভাবে কোথা থেকে কোন ধরনের ক্লায়েন্ট আপনি পেতে পারেন, এবং টোটাল কথা হচ্ছে ক্লায়েন্টের একটা খনি আমি আজকে দেখাবো যেটার মাধ্যমে মানে লাখ লাখ না মিলিয়ন মিলিয়ন ক্লায়েন্ট পাবেন আপনি। এরকম একটা মার্কেট প্লেস আপনাকে দেখাচ্ছি যেখান থেকে আপনি অনায়াসে আপনার ক্লায়েন্ট ধরতে পারবেন। চলুন আমরা দেখি। তো আপনারা সরাসরি গুগলে এসে সার্চ করবেন অ্যাপোলো, ওকে, অ্যাপোলো ডট আইও, এটা লিখে সার্চ করবেন। এটা অবশ্যই আপনারা একটু সাইন আপ করে নেবেন, এটা একদম সিম্পল সাইন আপ করা, আমি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এটা সাইন আপ করে ফেলছি। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, সাইন আপ করেই দেখাই, ওকে, আমি সরাসরি সাইন আপ করবো, এত প্যারা থেকে আমি সরাসরি সাইন আপ করবো। তো আমরা এটা টিক মার্ক দিবেন এবং গুগল থেকে আমি সরাসরি ধরেন এই মেলটা দিয়ে সাইন আপ করে ফেললাম, এইভাবে ক্লিক করেন, সরাসরি ক্লিক করে দেন, ওকে, দুই সেকেন্ডের কাজ, ওকে, অ্যালাউ করে দেন সবগুলো, আপনার সবগুলো অ্যালাউ করে দিলে আপনার মূলত অ্যাপোলো ডট আইও এখানে আপনারা চলে আসতে পারবেন। এটা একদম সিম্পল, ওকে, এখানে অনেক কিছু বলতেছে হ্যান ত্যান, এগুলোর দরকার নাই, আপনি সরাসরি আমাদের হোম পেজে চলে যেতে পারেন, হোম পেজ। তো আমরা প্রথমে সরাসরি আমরা সার্চের এখানে চলে আসব, একদম সিম্পল। আমাদের যদি এরকম থাকে, এরকম থাকে তাহলে আপনারা সরাসরি সার্চে ক্লিক করবেন, তাহলে আমার এখানে চলে আসতে পারবেন। এখান থেকে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে প্রথমে আপনি ক্লিক করবেন লোকেশন, প্রথমে আমাদের দরকার হচ্ছে লোকেশনটা, ওকে, লোকেশন এখান থেকে আমি সিলেক্ট করতে পারি ইউনাইটেড স্টেটস, ওকে, সিলেক্ট করলাম ইউনাইটেড স্টেটস। আপনি চাইলে আরও কান্ট্রির লোকদেরকে সিলেক্ট করতে পারেন, ওকে, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করার পর এটা আমি ইয়া করে দিলাম, উপরের দিকে করে দিই, ওকে, লোকেশন সিলেক্ট করা হয়ে গেছে। এবার চাচ্ছি যে আমি ইন্ডাস্ট্রি সিলেক্ট করব, তো ওকে, আমরা এখানে চলে আসব, এখান থেকে আমরা ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করব। আপনি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি বেস সিলেক্ট করতে পারেন, যেমন এগ্রিকালচার আছে, অ্যাকাউন্টিং আছে, অনেকগুলো আছে, যেমন অটোমেশন আছে, ব্যাংকিং আছে, বিভিন্ন ক্যাটাগরির আপনি এখান থেকে ক্লায়েন্ট নিতে পারবেন। ই লার্নিং আছে, ফাইন ফিশিং আর্ট, তারপরে এ রেস্টুরেন্ট, হেলথ বিজনেস, সব ধরনের ক্লায়েন্টের এখানে লিস্ট আপনি পেয়ে যাবেন, ওকে, সব ধরনের ক্লায়েন্ট এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রি আপনি সিলেক্ট করতে পারেন, আমরা আবার সিলেক্ট করি নিচের দিকে ইন্ডাস্ট্রি, আপনি চাইলে ক্যাটাগরি বেস সিলেক্ট করতে পারেন অথবা আপনি কিওয়ার্ডটা সিলেক্ট করতে পারেন। তো কিওয়ার্ডটা কীভাবে, আমি ধরেন ই কমার্সে চাচ্ছি, তাহলে আমি ই কমার্স লিখে সার্চ করলাম, ই কমার্স লিখে এখানে ইন্টারে চাপ দিলাম, তাহলে আমার কি ই কমার্সে যারা কাজ করতেছে আমি চাচ্ছি ই কমার্স রিলেটেড যত ক্লায়েন্ট আছে তাদেরগুলো, এবং যারা অ্যামাজনের সাথে যুক্ত আছে তাদের সাথেও। দেখেন এখন কিন্তু সবগুলো ই কমার্সের লিস্টগুলো চলে আসছে, দেখেন সবগুলো ই কমার্স। আমি যখন লিখব অ্যামাজন তখন কিন্তু আমার এখানে অ্যামাজনের যে জড়িত আছে কোম্পানি অ্যামাজনের সাথে সেগুলো কিন্তু আমার এখানে দেখাবে, ওকে, দেখাবে। আপনি নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে পারবেন এখান থেকে, একদম সহজ, দেখছেন অ্যামাজন কিন্তু চলে আসবে, হ্যাঁ অ্যামাজন চলে আসবে, ই কমার্স চলে আসছে, ওকে, ই কমার্স, অ্যামাজন, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, একদম সিম্পল দেখতে পারবেন, ওকে। আমরা ই কমার্সটাই থাকুক, আমি এটা উপরের দিকে করে দিই, হ্যাঁ। এবার আমি চাচ্ছি জব টাইটেল, আমি কাদেরকে টার্গেট করতে চাবো, জব টাইটেল,
ওকে, আমি জব টাইটেলটাতে যাই, জব টাইটেলে যাই, এখান থেকে কাদের লাগবে আমার, আমার চাচ্ছি যে বিজনেস ওনার চাই, তাহলে আমি বিজনেস ওনারটাকে সিলেক্ট করতে পারি, ওনারটা সিলেক্ট করলাম, বিজনেস ওনার যারা বিজনেসের মালিক তাদেরকে আমি চাচ্ছি, তো তাদের তাদের লিস্টগুলোকে সংগ্রহ করে তাদেরকে মেসেজ পাঠাবো, তারা যদি চায় আমাদেরকে হায়ার করতে পারে। তো দেখতে পাচ্ছি 9,000 মানে 9,500 লিস্ট আমার কিন্তু বের হচ্ছে, বা ওনারের নাম ঠিকানা সব কিন্তু আমি পেয়ে যাচ্ছি। দেখেন তাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট আমি এখান থেকে পেয়ে যাব, আমি চাইলে লিঙ্কডিনে চলে যেতে পারি, এটা কিন্তু তারা বিজনেস ওনার এবং ই কমার্সের সাথে আছে, আমি চাইলে এখান থেকে তাদের মেলগুলো দেখতে পারি, এমপ্লয়ার মানে এমপ্লয়ার কতগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি, ইমেল দেখতে পারি, দেখছেন ইমেল দেখতে পারি, কীভাবে দেখবো, এই যে এখান থেকে দেখেন অ্যাক্সেস ইমেল, আমি এখানে ক্লিক করবো অ্যাক্সেস, এটা কিন্তু ভেরিফাই মেল, ওকে আমি এবার দেখতে পারবো। ধরেন এই যে মেলটা হচ্ছে, এটা হচ্ছে তাদের মেল, দেখেন দুইটা মেল আছে তাদের, এবং চাইলে কিন্তু আমরা তার সাথে ফোন নাম্বারও নিতে পারি এখান থেকে, দেখেন ফোন নাম্বারে ক্লিক করি, ফোন নাম্বার এখান থেকে এটা করে দিই নিচেরটা, তো ওকে সাকসেসফুলি, এবার আমি দেখতে পারবো যে তাদের ফোন নাম্বার আছে কিনা, দেখেন এটা হচ্ছে তাদের ফোন নাম্বার, তাহলে কিন্তু আমি তাদের সাথে ইমেলের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারতেছি এবং তাদের কাছে কিন্তু আমি পৌঁছাইতে পারতেছি। এবার যদি আপনি সঠিকভাবে ইমেল মার্কেটিংটা করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে 100% আপনি ক্লায়েন্ট পাবেন। আমি কিন্তু ডাইরেক্ট SMS করা দেখাচ্ছি না, সব কিছু দেখানো পসিবল না, আপনাকে জাস্ট আমি আইডিয়া শেয়ার করলাম, আপনি এখান থেকে বাকি কাজ আপনাকে করতে হবে যদি এক্সপার্ট হয়ে থাকেন। ওকে, তো আশা করি আপনার একটু হলে কাজে লাগবে। আপনি যে কোনো ধরনের বিজনেস আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারেন, এডুকেশন, ডিজাইন, আপনি যে কোনো ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং, আপনি কী চান সব আছে এখানে, সব ধরনের ক্লায়েন্ট আপনি এখান থেকে নিতে পারবেন, ইউটিউবের ক্লায়েন্ট থেকে শুরু করে আপনি সব ধরনের ক্লায়েন্ট আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন এবং ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, আশা করি যে আপনার খুবই হেল্প হবে আজকের ক্লাসটা, যদি আপনি এটাকে অবলম্বন করে ক্লায়েন্ট ধরা শুরু করেন তো, ওকে, তাহলে কিন্তু আপনি মার্কেটে মানে মার্কেট প্লেসের থেকে আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারবেন 100% শিওর। তো আপনি এখান থেকে ইমেল পাচ্ছেন, ফোন নাম্বার পাচ্ছেন, তার ঠিকানা পাচ্ছেন, অ্যাড্রেস পাচ্ছেন, আর কী চান, আপনার কী লাগবে বলেন। তো আশা করি যে আপনি এভাবে ক্লায়েন্ট ধরতে পারবেন, তো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে আপনি তার কাছ থেকে অর্ডার নিতে হবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, এবং আমাদের সামনে প্রিমিয়াম আরও ওকে আমাদের সামনে আরও প্রিমিয়াম ক্লাস আসতেছে, তো যদি চান ওইরকম ওগুলো আমি শেয়ার করতে পারি। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।